পশ্চিমবঙ্গ সরকার গ্রুপ ডি বিভাগে বারো থেকে পনেরো হাজার শূন্য পদ নিয়োগ দু হাজার চব্বিশ সালে অর্থাৎ চলতি বছরে জানুয়ারি মাসে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলেই বিভিন্ন মাধ্যম সূত্রের খবর রয়েছে তাহলে এটা সবার জন্য খুশির খবর সবার জন্য কেন বলছি কারণ এই পদে আবেদন করার জন্য যোগ্যতা চাওয়া হয় শুধুমাত্র ক্লাস এইট মাস এই ভিডিওর মাধ্যমে আমরা জানব গ্রুপ ডি বিভাগে পুরো সিলেকশান প্রসেস এ টু জেড সেখানে সিলেবাস থেকে ধরে এক্সাম প্যাটার্ন এবং কত নম্বরের পরীক্ষা হয় ইন্টারভিউ কত নম্বরে হয় ইত্যাদি যাবতীয় বিষয় এর সাথে আমরা এটাও জানব এই ভিডিওর মাধ্যমে যে দু সালে গ্রুপ ডি বিভাগের যে নিয়োগ হয়েছিল সেখানে ফাইনাল কাট কত ছিল গ্রুপ ডি বিভাগে যারা আবেদন করবে ভাবছ তারা সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করো এবছরে যে টোটাল শূন্যপথ থাকতে চলেছে তা হলো বারো হাজার প্লাস পনেরো হাজারের কাছাকাছি কিন্তু শূন্য থাকতে পারে বেতনক্রম রয়েছে এই পদের জন্য কুড়ি হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত বেতন রয়েছে এবং এর অন্যান্য রয়েছে এই পদে আবেদনের জন্য যে যোগ্যতা চাওয়া হয় যেটা আমি তোমাদের প্রথমে বললাম যে ক্লাস এইট পাস করে থাকলে তুমি গ্রুপ ডি পদে আবেদন করতে পারবে এবং ক্লাস টেন পাস অর্থাৎ মাধ্যমিক পাস এবং এইচএস পাস করলে তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ গ্রুপ ডি কিন্তু পোস্ট ভিত্তি কিন্তু এখানে বিভিন্ন যোগ্যতাগুলি রয়েছে বয়স চাওয়া হয় আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছে। তাদের বয়স আঠারো থেকে চল্লিশ বছর ও বিসি ক্যাটাগরিতে যারা রয়েছে তারা আঠারো থেকে তেতাল্লিশ বছর হলে তুমি এখানে আবেদন করতে পারবে এসসি এবং এস টি আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স এখানে চাওয়া হয় অর্থাৎ গ্রুপ ডি পদে আবেদনে ফ্রি এখানে দিতে হয় ষাট টাকা এবার আসি নিয়োগ পদ্ধতি লিখিত পরীক্ষা প্লাস ইন্টারভিউ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে এই পদে নিয়োগ করা হয় পরীক্ষার মোট নম্বর রয়েছে পঞ্চাশ নম্বর এখানে এম সি কিউব টাইপ প্রশ্ন হয় সময় থাকে ঘন্টা এই পরীক্ষায় কোন রকম নেগেটিভ না অর্থাৎ যে প্রশ্নগুলি দেওয়া থাকে টাইপ সেই প্রশ্নগুলি সমস্ত প্রশ্নের অ্যান্সারও যদি তুমি করে আসো এবং সেখানে যদি ভুল অ্যান্সার করে আসো তাও কিন্তু তোমার কোনোরকম নম্বর কাটা যাবে না অর্থাৎ এই পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্ক নেই দেখো টোটাল নাম্বার হয়েছে পঞ্চাশ নম্বরের পরীক্ষা এর মধ্যে পঁয়তাল্লিশ নম্বর রয়েছে লিখিত পরীক্ষা অর্থাৎ এম সি পরীক্ষা এবং ইন্টারভিউ রয়েছে পাঁচ নম্বর এইট হলো টোটাল পঞ্চাশ নম্বরে এখানে পরীক্ষা হয় এই পথে যেন যে সিলেবাস টি দেওয়া রয়েছে বা চাওয়া হয় সেটা হচ্ছে সেটা হচ্ছে জেনারেল নলেজ 15 নম্বর থেকে ম্যাথ থাকে 15 নম্বর এবং কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে 15 নম্বর 3 15 রয়েছে 45 নম্বর এবং ইন্টারভিউ জন্য বরাদ্দ নম্বর আছে 5 নম্বর অর্থাৎ টোটাল এখানে নাম্বার রয়েছে 50 নম্বর আশাকরি মন্ত্রের গ্রুপ ডি পোস্টের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তোমার একটা ধারণা কিন্তু তৈরি হয়ে গেল ঠিক আছে এবার আসি 2017 সালে যে নিয়োগ হয়েছিল গ্রুপ ডি পোস্টে সেখানে ফাইনাল যে কাটঅফটা গিয়ে সেই কাটঅফটা কিরকম গিয়ে ছিল এই কাটঅফ থেকেই তুমি কিন্তু একটা আইডিয়া লাগাতে পারো যে আগামী দিনে যে আমাদের শূন্যপদটা আমরা পেতে চলি সেখানে কাট কিরকম যাবে নিশ্চয়ই সেখানে কাট অফ এর তুলনায় বেশি যাবে বা এর কাছাকাছি থাকবে যেহেতু সময় আপডেট হয়ে গেছে তাই না কম্পিটিশন মার্কেট বেড়ে গেছে ঠিক আছে ইত্যাদি দেখো যে সতেরো সালের যে ফাইনাল কাট অফটা গেছে সেটা হচ্ছে ইউআর যার ক্যাটাগরি ছিল তাদের কাট অফটা গিয়েছিল ছেচল্লিশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ ফোর সিক্স পয়েন্ট ফাইভ যারা ছিল তারা হচ্ছে ছেচল্লিশ পয়েন্ট ফাইভ এবং এসটি ছাড়া ছিল তে খুবই অত্যন্ত খাটো কম গিয়েছিলো ইউআর এবং হচ্ছে এসসির তুলনায় সেটা হচ্ছে পঁচিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট গিয়েছিল হচ্ছে কাট অফ এবং হচ্ছে ওবিসি এজ যারা ক্যাটাগরি ছিল তারা হচ্ছে সাতচল্লিশ কাট অফ গিয়েছিল ওবিসি বি এছিল ছেচল্লিশ পয়েন্ট ফাইভ এই কাট অফটা কিন্তু বিগত বছরে ছিল অর্থাৎ দু সালে যে নিয়োগ হয়েছিল তার হচ্ছে ফাইনাল কাট অফ ওকে জানুয়ারি মাসে বিজ্ঞপ্তি সম্ভাবনা কিন্তু রয়েছে বন্ধুরা যারা এই পদে আবেদন করার জন্য ভাবছ তারা প্রস্তুতি শুরু করতে পারবে এই রিলেটেড যে কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের মাঝে জানাবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে লেটেস্ট কোনো আপডেট নিয়ে ততক্ষণে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য